শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, পরেশ অধিকারীকে আজ ফের তলব করা হয়েছে সিবিআই এর দফতরে। আরো একবার জানিয়ে রাখবো, পরেশ অধিকারীকে গতকালের পর আজ ফের তলব করা হয়েছে। গতকাল তাকে 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং গত পরশুও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই দফতরে। আজ আবার তলব করা হয়েছে পরেশ অধিকারীকে। বেলা 11টার সময় পরেশ অধিকারীকে সিবিআই দফতরে তলব করা হয়েছে, সেখানেও কিন্তু তাকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে। গতকাল প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিক 9.5 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয়, প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিকারীকে। তারপর আজ তাকে আবারও তলব করা হয়েছে, বেলা 11টার সময় তাকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে, সেখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, বিস্তারিত শুনবো রিয়া। দেখো, আজকের পরেশ অধিকারীকে তলব এবং আজকে 11টার মধ্যে সিভিল দপ্তরে হাজিরা দিতে হবে পরেশ অধিকারীকে। শিক্ষা প্রতিমন্ত্রী তাকে কিন্তু আজকে 11টার মধ্যে সিভিল দপ্তরের অর্থাৎ নিগম ফালুকে হাজিরা দিতে হবে এমনটাই কিন্তু সিভিল শিক্ষা খবর। তবে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই কর্তা। প্রথমে আমরা দেখলাম যে বৃহস্পতিবার তাকে কিন্তু 7:47 থেকে প্রায় 10:30 অবধি তাকে জিজ্ঞাসাবাদ চলে এবং গতকাল অর্থাৎ শুক্রবার কিন্তু সকাল থেকে একদম রাত তাকে রাত অবধি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং একটা দীর্ঘক্ষণ বলে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে আজকে ফের তাকে তলব করা হলো সিবিআই দপ্তরে এবং 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে দেখো যেটা দেখা যাচ্ছে যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অঙ্কটা এতটাই বড় এবং সেই দুর্নীতিটা যেটা হয়েছে এই পরেশ অধিকারীর মেয়ে যেভাবে তার সঙ্গে চাকরি পেয়েছে সেটা কিভাবে পেয়েছে, কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল আছে নাকি সে যখন তার মেয়ে চাকরি পায় কাউকে সে সুপারিশ করেছিল কিনা বা কাউকে টাকার লেনদেন হয়েছিল কিনা, যদি টাকার লেনদেন না হয় তাহলে কিভাবে তার মেয়ে সেখানে চাকরি পেল, যেহেতু মেরিট লিস্টে তার নাম অনেকটাই নিচে ছিল এবং তার নাম্বারও অনেকটা কম ছিল, সে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল না এবং সেক্ষেত্রে তারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা পেলো না, তার মেয়ে আগে পেয়ে গেল, শুধুমাত্র কি পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে সে পেয়েছে এবং তার পিছনে কারা কারা জড়িত আছে এই পুরো বিষয়টা কিন্তু সিবিআই কর্তারা তারা কিন্তু উত্তর খুঁজছে এবং সেই কারণের জন্য কিন্তু বারংবার তলব করা হচ্ছে পরেশ অধিকারীকে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে তিনি যে উত্তর দিচ্ছেন সেইগুলোর মধ্যে কতটা সত্যতা আছে সেগুলো একই সঙ্গে যাচাই করে দেখছে সিবিআই কর্তারা এবং সেই কারণের জন্যই কিন্তু বারংবার তলব এবং বারংবার জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই কর্তারা এবং সেই কারণের জন্য বৃহস্পতিবার শুক্রবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং শনিবার আজকে ফের তলব 11টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ সিবিআই কর্তাদের। অনেক ধন্যবাদ রিয়া, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।